আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফয়সাল ভুঁইয়া, কুমিল্লার দাউদকান্দি থেকে এসেছি। আমি বিগত 6 মাস সানজাপানিজ ট্রেনিং সেন্টারে ল্যাঙ্গুয়েজের উপর N5 শেষ করি। এবছর ফেব্রুয়ারি 22 তারিখে আমার সিও আসে। সিও আসার পর আমি এমবাসিতে দাঁড়াই এপ্রিলের চার তারিখ। যদি আমার কাগজপত্র সব সঠিক ছিল, তারপর আমি 40 দিন ওয়াটিংয়ে ছিলাম। 40 দিন ওয়াটিং থেকে গত 2 দিন আগে আমাকে কল আসে, আর 2 দিন পরে আজকে এমবাসিতে যাই, তারপরে আমি আমার কাঙ্ক্ষিত বিষয়টি হাতে পাই। আর 40 দিন অপেক্ষা থাকার মাঝে আমার খুবই ভয় কাজ করতো, টেনশন ছিল। তারপরে একটা ভরসা ছিল সানজাপানিজ ট্রেনিং সেন্টারের উপরে, যে সানজাপানিজ ট্রেনিং সেন্টারে যেহেতু আমার সিও আসছে, সিও আসার সময় আমি দেখছি যে আসলে সানজাপানিজ ট্রেনিং সেন্টারের ফাইল প্রসেসিং সিস্টেম বা স্যারদের যে দক্ষতা সূক্ষ্মতা কাজের প্রতি, ওটার প্রতি একটা বিশ্বাস ছিল আমার। ওই বিশ্বাসের উপর ডিপেন্ড করে আমার 40 দিন সময়, যদিও টেনশন ছিল, তার মাঝে আমার একটা মানে ভরসা ছিল যে আমারটা হবে। তো ওই পরিপ্রেক্ষিতে আমি 40 দিন পরেই আসলে এমবাসিতে যাই, তারপর আমি আমার ভিসাটা পাই। মর্চা ছিল, আশা ছিল, সবটাই আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে এখন। আর নতুন যে স্টুডেন্ট সানজাপানিজ ট্রেনিং সেন্টারে আপনারা আসতে চান, অবশ্যই আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো যে চোখ বন্ধ করে আপনারা সানজাপানিজ ট্রেনিং সেন্টার আসতে পারেন। কারণ হচ্ছে সানজাপানিজ ট্রেনিং সেন্টারে আমি বারবারই বলবো যে সানজাপানিজ ট্রেনিং সেন্টারে যে ফাইল প্রসেসিং, ইভেন এমবাসিতে যাওয়ার জন্য যে আপনার যত প্রকার ডকুমেন্টের প্রয়োজন হয়, প্রত্যেকটা কাজ সারা নিজ হাতে, একবার না দুইবার না প্রায় অনেকবার, যতক্ষণ না পর্যন্ত এটা সূক্ষ্ম হচ্ছে ততক্ষণ পর্যন্ত সারা কাজ করে থাকেন। আর সেই জন্যই 40 দিন বলেন, 50 দিন বলেন, ইনশাল্লাহ ভিসা পাবেন। যদি আপনার ইচ্ছে থাকে একবার হলে সানজাপানিজ ট্রেনিং সেন্টার আসুন, এসে একটা ক্লাস করে যান, করে দেখেন যে আসলে ওনাদের যে পড়াশোনার পদ্ধতিটা, ইনশাল্লাহ অবশ্যই আপনারা এই সেন্টারে থেকে যান আশা করি। তো সবাই সানজাপানিজ ট্রেনিং সেন্টারে এসে আমার মতন জাপানের স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার স্বপ্ন পূরণের জন্য জাপান যাচ্ছি, সেই স্বপ্ন যাতে আমি পূরণ করতে পারি, আমার আমার ফ্যামিলির মনের আশা যাতে পূরণ করতে পারি। আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।